নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা ও হাওড়ার ক্রাইম সিকুয়েলের জট এখনো খুলতে পারেনি পুলিশ। শনিবার রাতে কালীঘাটের আবাসনে জৈন দম্পতির ওপর হামলা চালায় আত্মীয় রোশনদাল বাদিয়া। ধারালো অস্ত্রের আঘাতে জৈন দম্পতির হাত কেটে দেয় সে। কয়েক ঘন্টা পরে সেই রোশনদালেরই দেহ উদ্ধার হয় হাওড়ার এক রিসর্টে। পোস্টমর্টমে তার পাকস্থলীতে বিষ পাওয়া গেছে। কালীঘাটে হামলার সময় রোশনদালের সঙ্গে ছিল সুনীল নামের এক ব্যক্তি। হাওড়ার গেস্ট হাউসের সিসিটিভিতেও তাকে দেখা গেছে, কিন্তু রবিবার সকাল থেকেই ওই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ তাকে চিহ্নিত করেছে, মোবাইল টাওয়ার লোকেশনও চিহ্নিত করা গেছে। তাকে ধরলে রহস্যের জট খুলবে এমনই আশা পুলিশের। এদিকে রোশনলালকে কেন হামলা চালালো তা জানতে চাওয়া হবে জৈন দম্পতির কাছে। তারা এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, একাধিক তথ্য যেমন সামনে উঠে আসছে, তেমনি এখনো অনেক জটও থেকে গেছে। কোথায় কোথায় মিসিং লিংক বলে মনে করছে তদন্তকারী অফিসাররা? দেখো, কালীঘাট থানার অন্তর্গত এলাকা জৈন দম্পতির উপরে হামলা, এবং তারপরেই যেটা দেখা গেল যে গত পরশুদিন এই হামলার পর গতকাল সকালবেলা যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই রোশনলালের কিন্তু দেহ উদ্ধার হলো হাওড়ার একটি হোটেল থেকে, রোজমেরি লেনের একটি হোটেল থেকে। এবং তারপর থেকে কিন্তু রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে, কারণ যেই ব্যক্তির বিরুদ্ধে মূলত এই হামলার অভিযোগ, যেখানে একজন মহিলার হাত পর্যন্ত কাটা গেছে, সেই ব্যক্তি তার পরের দিনই তার মৃতদেহ উদ্ধার হলো। এবং সেক্ষেত্রে একটা কমন লিঙ্ক কিন্তু পাওয়া যাচ্ছে, একজন কমন পার্সনের নাম উঠে আসছে, যেটা পুলিশ সূত্রের খবর যে যখন কালীঘাটের বাড়িতে হামলা চলে সেই সময় কিন্তু রোশনলালের সঙ্গে আরও এক ব্যক্তি উপস্থিত ছিল। এবং এই হামলা চলার পর যখন তিনি হাওড়ার রোজমেরি লেনের হোটেলে চেক ইন করেন, সেই সময়ও কিন্তু সেই একই ব্যক্তি রোশনলালের সঙ্গ দিয়েছিলেন এবং তিনিও কিন্তু সেই হোটেলে রাত্রে ছিলেন। অপরদিকে গতকাল সকালবেলা যখন এই মৃতদেহ উদ্ধার হলো, সেই সময় কিন্তু এই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ব্যক্তির নাম সুনীল ওরফে দীপক, এবং সেক্ষেত্রে এই ব্যক্তির ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে তার ছবি পাওয়া গিয়েছে, কারণ হোটেলে যেই সময় তিনি চেক ইন করেছিলেন সেই সময় তার ছবি পাওয়া গেছে। যদিও অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়, যখন হোটেলে চেক ইন করা হয় সেই সময় কিন্তু শুধুমাত্র রোশনলাল নিজের আইডেন্টিটি কার্ড বা নিজের পরিচয়পত্র দিয়েছিলেন। এই অভিযুক্ত ব্যক্তি সুনীল ওরফে দীপক, সে কিন্তু নিজের পরিচয়পত্র বা নিজের নাম পর্যন্ত সেখানে উল্লেখ করেননি। অপরদিকে তার মৃতদেহ উদ্ধার হওয়া এবং গতকাল ময়নাতদন্ত যখন হয় রোশনলালের, তখনও কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ইনকনক্লুসিভ রয়ে গিয়েছে এই PM এর প্রাথমিক ওপিনিয়ন। এবং যেটা পুলিশ সূত্রের খবর যে অটোপ্সি সার্জনরা পুলিশকে জানিয়েছে যে এই রোশনলালের পাকস্থলীতে বিষ পাওয়া গেছে, বিষক্রিয়ার ফলে তার মৃত্যু হয়েছে। অপরদিকে তার হাতেও বেশ কয়েকটি ইঞ্জুরি ছিল, প্রায় 4 ইঞ্চির একটা ইঞ্জুরি ছিল। সেই ইঞ্জুরি কিভাবে হলো এই বিষয়ে যখন পুলিশ অটোপ্সি সার্জনদের কাছ থেকে জানতে চাই, তখন অটোপ্সি সার্জনরা যেটা জানাচ্ছে যে পরশু দিন যখন কালীঘাট এলাকায় হামলা চালিয়েছিল, জৈন পরিবারের উপরে হামলা চালিয়েছিল এই অভিযুক্ত ব্যক্তি, অর্থাৎ যে নিহত ব্যক্তি রোশনলাল, সেই সময় কিন্তু তার হাতে বেশ কয়েকটা ডিফেন্স উন্ড রয়ে গিয়েছে এবং সেই উন্ডগুলি কিন্তু প্রকাশ পাচ্ছে। কিন্তু তার মৃত্যু হয়েছে বিষ খাওয়ার ফলে বা বিষক্রিয়ার ফলে। সেক্ষেত্রে এই রোশনলাল সে কি নিজে বিষ খেয়েছিল নাকি তাকে কেউ জোর করে বিষ খাইয়েছে, সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা সম্ভাবনা উঠে আসছে। একদিকে যখন রোশনলাল তিনি একজন প্রাপ্তবয়স্ক লোক, তাকে যদি বিষ খাওয়াতে হয় জোর করে, তাহলে কিন্তু বেশ কিছু মার্কস অফ ডিস্টারবেন্স থাকবে ওই ঘরের মধ্যে বা প্লেস অফ অকারেন্সে। সেই মার্কস অফ ডিস্টারবেন্স কিন্তু অ্যাপারেন্টলি পুলিশ দেখতে পায়নি। অপরদিকে যদি সেই ব্যক্তি আত্মহত্যা করে, রোশনলাল যদি আত্মহত্যা করে, তাহলে কেন এই ব্যক্তি এত লুকোচুরি করলো, অর্থাৎ সুনীল ওরফে দীপক কেন এত লুকোচুরি করলো, এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে যখন সুনীল ওরফে দীপককে পুলিশ ধরতে পারবে, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই রহস্যের জট কাটবে। আপাতভাবে আমরা যেটা জানতে পাচ্ছি, কালীঘাট থানার পুলিশ, হাওড়া পুলিশ কমিশনারের আধিকারিকরা তারা কিন্তু গতকাল রাতেও তল্লাশি অভিযান চালিয়েছে সুনীল ওরফে দীপকের খোঁজে, কিন্তু সেই দীপকের এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। ধন্যবাদ বিক্রম, কথা বললাম আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে।